मुख्यमंत्री श्री जिष्णु देवबर्मा महोदय যদিও আমি ট্যাবলেটটা পড়ার অভ্যাস করেছি আজকে আজকাল আমি পড়ি কিন্ডেল টিন্ডেল পড়ি আমি দুটোই দেখেছি তুলনা করে পাঠক এবং লেখকের মধ্যে যে নিবিড় সম্বন্ধ সেটা শুধু কনভেনশন বুকে পাওয়া যায় আর ই বুকে কি হয় আপনার সামনে একটা মেশিন আছে দের ইজ পাঠক দের ইজ লেখক এন্ড দের ইজ মেশিন অলসো একটা মেশিনও থাকে হয়তো ট্যাবলেট হোক ফোন হোক কম্পিউটার হোক আর কনভেনশন বইয়ে কি থাকে শুধু পাঠক এবং লেখক এই জন্য আমি পছন্দ করি এই প্রিভেসি আমার একটা গ্যাজেট সঙ্গে থাকলে কি হয় এই গ্যাজেট অনেক কিছু করতে পারে শুধু পড়াশোনা নয় দেখবেন ফোন করছেন কতক্ষণ কতক্ষণ শপিং করছেন কতক্ষণ কোথায় সার্ফিং করছেন Reading a book does not become serious. আমি দেখি আমি নিজে চেষ্টা করেছি অনেক কিন্ডেলে মধ্যে মধ্যে হাতটা চলে যায় অ্যামাজনে মধ্যে মধ্যে দেখি মধ্যে মধ্যে চলে যায় অন্য কানে ফেসবুকে এই যে পড়ার যে অভিজ্ঞতা ইনফরমেশন আর এডুকেশন দুটো জিনিস আলাদা জিনিস ইনফরমেশন টেকনোলজি এত বেড়ে গেছে যে ইনফরমেশন ইজ ইন ইউর ফিঙ্গার টিপস কিন্তু এডুকেশন ইজ এডুকেশন সেটা করতে গেলে এটা কষ্ট করতে হবে রবি ঠাকুর ওনার জীবনে যত গল্প প্রবন্ধ কবিতা উপন্যাস ছোট গল্প যা লিখে গেছেন আমরা মনে তার স্মৃতিভাগ এখন পর্যন্ত ভরে উঠতে পারেনি মাঝে মধ্যে ভাবি উনি এত কিভাবে লিখলেন আমরা তো স্মৃতিভাগ পড়তে পারিনি আরেকটা বড় দুঃখের এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আড়াই তিন সাড়ে তিন হাজার গান তিনি লিখেছেন আমি অ্যাকুরেট ফিগারটা বলতে পারছি না তবে দুই হাজার আড়াই হাজার উপর গান তিনি লিখেছেন কি কারণে আমার মনে হয় ম্যাক্সিমাম সাড়ে তিনশো চারশো পাঁচশো গান প্রচলিত আছে সবাই আমরা কম বেশি জানি গুনগুন করে গাইতে পারি যদি কেউ গায় যদি কোনো শুনি বাকি কিন্তু গানগুলো কিন্তু আমাদের চর্চার বাইরে ধীরে ধীরে চলে গেল কবিতা সেটা রবি ঠাকুরের হোক সেটা নজরুলের হোক খুব কম ব্যক্তি আজকাল আমরা পড়াশোনা করি কিংবা রবি ঠাকুরের দশ বারো পনেরো লাইন কবিতা এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলতে পারবেন কিনা আমি খুব সন্দেহ নজরুলের এবার ভাবুন কাজী নজরুল ইসলাম যখন কলকাতায় একটি ঘরে বসে বিদ্রোহী কবিতা লিখছেন সারা রাত্রব্যাপী ওনার সমস্ত সৃষ্টি যাদের বেরিয়ে যাচ্ছে সেদিন যদি ল্যাপটপে উনি লিখতেন আমার মনে হয় এত বিস্ফোরক কবিতা বেরোতো না একশো বছর চলছে কিন্তু বিদ্রোহী কবিতা লেখা হয়েছে আজকে এই এই সাল সম্ভবত এখনো কিন্তু বিদ্রোহী কবি সমস্ত নিঃস্ব কিংবা সংগ্রামী চেতনাকে উদ্বুদ্ধ করে তোলে আজও কিন্তু সে কবিতা পূরণ হয়নি উনি যদি মোবাইলে সে সময় লিখতেন আমার মনে হয় এত বিস্ফোরক এত প্রাণ চাঞ্চল্য এত শরীরের উন্মাদনা সৃষ্টি কবিতা হাতে আসতো না